বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে চলছে উপনির্বাচন, ভোটার উপস্থিতি কম। চাঁপাইনবাবগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল উদ্ধার। বাজার থেকে চিনি উধাও, মিলছে না সরকার নির্ধারিত দামেও, গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ। দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা না ফেরালে আইএমএফের ঋণে তেমন সুফল মিলবে না, বলছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানিতে অনিশ্চয়তা। অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠছে আজ, বিকেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 15 বিশিষ্ট লেখককে দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সংসদ সদস্যদের পদ থেকে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে ইভিএমে। চাঁপাইনবাবগঞ্জে একটি কেন্দ্রে ভোট শুরুর কিছু সময় পার না হতেই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে কেন্দ্র দখল, এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন বগুড়া ছয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে সকাল 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল 11:00 জেলা শহরের 27 নম্বর কেন্দ্র নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভোট গ্রহণে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। সকালে এখানে 8:30 ভোট শুরু হয়েছে, আমার কেন্দ্রে 2602 জন ভোটার, ভোট সুন্দরভাবে চলছে, পরিবেশ শান্ত আছে, সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। ভোটটিতে খুব আনন্দ পেলাম, যেহেতু খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল এবং আমি ইভিএমে ভোট দিলাম। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। এ আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। বিএনপির পদত্যাগী এমপি উকিল আব্দুস সাত্তার ফের প্রার্থী হওয়ায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। বগুড়া ছয় আসনে উপনির্বাচনের ভোট চলছে। ইভিএম চালু হতে দেরির পাশাপাশি কেন্দ্র দখল, এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া সহ বেশ কিছু অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। তবে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। ভোটাররা তো নির্ভাবনায় সুস্থ একটা পরিবেশে ভোট দিতে আসতে পারে, সামনে দেখবেন আমাকে আসতে হচ্ছে, সামনে আরও যে নির্বাচনগুলো হবে, ভোটাররা যারা ঘরে আছে তারাও আর ঘরে থাকবে না, গণদুয়ারের মতো ভোট কেন্দ্রে দর্শকরা দেখেন তাদের প্রতিনিধিরা আসে, এই অভিযোগটা কেন করতেছে? এখানে তো এমন না যে প্রার্থী নাই, সেই তাদের পুলিং এজেন্ট নেই, সবার পুলিং এজেন্ট আছে। ঠাকুরগাঁ তিন আসলে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রার্থী 5 জন হলেও মূলত লড়াই হচ্ছে জাতীয় পার্টির হাফিজউদ্দিন ও 14 দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীর মধ্যে। ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দশ দফা দাবিতে বিএনপির পদযাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কর্মসূচি শুরু হবে রাজধানীর কমলাপুর টিটিপাড়া স্টেডিয়ামের সামনে থেকে। দর্শক সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, পদযাত্রা কখন শুরু হতে পারে আর নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? এর মধ্যে কিন্তু পদযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ নেতা কর্মীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পদযাত্রাটি শুরু হবে এবং যে দাবি অর্থাৎ দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে বিএনপি এই পদযাত্রা করছে। এই পদযাত্রাটা কিন্তু ধারাবাহিক পদযাত্রা, অর্থাৎ এর আগেও 3টি স্পটে পদযাত্রা হয়েছে। আজ কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে মালিবাগ বাজার পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি এবং এই পদযাত্রার শুরুতে বক্তব্য রাখবেন আজকে প্রধান অতিথি হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় নেতারা আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে। তো এখন পর্যন্ত যেটি আমরা দেখছি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বিভিন্ন ওয়ার্ড, থানা,
এবং ইউনিট পর্যায়ে থেকে নেতা কর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আমরা এখানে নারী নেতৃবৃন্দকে দেখছি, আমরা এখানে ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দলের নেতৃবৃন্দকে আমরা দেখছি। তারা এই কর্মসূচি বাস্তবায়নে তারা কিন্তু এখানে এসেছেন, তাদের হাতে নানা ধরনের ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে, যাতে বলা হচ্ছে বিদ্যুৎ গ্যাস সহ নিত্য যে পণ্য রয়েছে সে পণ্য মূল্য কমানোর তারা দাবি করছেন। একই সঙ্গে খাবারের দাম এবং সামনে যে রোজা আসছে, রোজার আগে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি করছেন। একই সঙ্গে দল নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির নির্বাচন বাস্তবায়নের যে দাবি সে দাবিটিও তারা করছেন। তারা বলছেন এ দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায়ও একই কর্মসূচি পালন করা হবে বলে বিএনপির কেন্দ্রীয় নেতারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের পর এই পদযাত্রা কর্মসূচি শুরু হলো, এরই মধ্যে কিন্তু যেটি যেখান থেকে শুরু হবে সেখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নেতারা এই পদযাত্রা স্থানে এসে উপস্থিত হয়েছেন। এবং এর আগের যে কর্মসূচিগুলো বাস্তবায়ন হয়েছে এবং আজকের যে কর্মসূচি, প্রত্যেকটি কর্মসূচি থেকে কিন্তু বিএনপি নেতারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চান এবং শান্তিপূর্ণভাবে জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলন সফল হবে বলে তারা আশাবাদী। তো এই হচ্ছে কমলাপুর থেকে বিএনপির পদযাত্রার সবশেষ অবস্থা মিছিল। রেমান, আপনাকে ধন্যবাদ। কমলাপুর থেকে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। অর্থনীতিবিদরা বলছেন দেশে চলমান ডলার সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন অর্থনীতির জন্য কিছুটা স্বস্তিদায়ক, তবে এটি ফুটো পাত্রে পানি ঢালার মতো হলে কোনোই লাভ হবে না। দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা না ফেরালে IMF এর লোন কোনো কাজে আসবে না বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ডলার পেলে কিছুটা লাভ হবে, কিন্তু এটা যদি ফুটো কলসি হয় তাহলে কোনো লাভ হবে না। আমার প্রতি মাসে, গত মাসে আমার রিজার্ভ থেকে বিক্রি করতে হয়েছে $1.5 billion, IMF থেকে আমি পাবো $700 million মতো, তার মানে অর্ধেকেরও কম পাবো, বছরে দুইটা পাবো, আচ্ছা দুই মাস পেলাম, আর বাকি ১০ মাসেরটাকে কে মিটাবে? সেটা মিটাতে গেলে কি আমাকে পলিসি দিয়ে তো মিটাতে হবে? আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটা যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কি সেটার ব্যর্থতা সেটার জন্য দায়ী, ক্ষতিকার হবে দেশের, হবে IMF-এর তো কিছু হবে না। সরকার বেঁধে দেওয়া দামেও চীনে মিলছে না বাজারে, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ বিক্রেতাদের। আগেই কেজিতে ৫-৭ টাকা বেশিতে বিক্রি হতো বলে তাদের দাবি। রমজানকে সামনে রেখে চীনের বাজারে নৈরাজ্য ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ চান সাধারণ মানুষ। কয়েক মাস ধরেই চীনের বাজারে অস্থিরতা, ডলার নৈরাজ্যে আমদানি সংকট, জ্বালানির দাম বাড়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানা অজুহাতে গেল ২৬ তারিখে আরেক দফা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বাড়তি দাম কার্যকর হয়েছে। তবে বাড়তি দামেও বাজারে চিনি পাওয়া যাচ্ছে না, যাও পাওয়া যাচ্ছে তার দামও সরকার নির্ধারিত দামের চেয়ে ৫-৭ টাকা বেশিতে। খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত ১১২ টাকায় বিক্রির কথা থাকলেও বিক্রেতারা বলছেন আগেই এর থেকে বেশি দামে চিনি বিক্রি হয়ে আসছিল। আগে যখন আপনার বাজারে সম্পূর্ণরূপে একটা সিন্ডিকেট বা একটা চিনির বাজারে অস্থিরতা ছিল, তখনই বাজারে চিনি বিক্রি হতে প্রতি কেজি প্যাকেট ১২০ টাকা করে, অতএব ওই ক্ষেত্রে তখন চিনি সর্বমোট হিসাবে পুরো মার্কেট ঘুরে হাইস্কেলায় ৫০ কেজি মতন মিলত, কিন্তু এখনও বাজারে ওই অস্থিরতাই আছে। সরকার যে নির্ধারিত রেট করে দিয়েছে যে চলতি মাসের প্রথম ৭-৮ যে আসবে চিনি, কিন্তু এখনও বাজারে কোনো চিনি বা কোনো কোম্পানি এখনও আসে না। সরকার যে দামটা নির্ধারণ করছে সেই চিনি এখনও বাজারে আসে নাই, আসলে আমরা এখন বলতে পারবো যে আমরা এই দামে আনছি, দামে বিক্রি করতে পারি। চিনি তো এক সপ্তাহ আগে চিনি বেশি দামে বিক্রি হয়েছে ১১২ টাকা কেজি, এখন ১১২ টাকা, নতুন রেটের চিনি এখনো মার্কেটে আসে নাই। ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের জাতাকলে এমনিতেই সবাই অতিষ্ঠ, তার উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে চিনি। সরকার কি নির্ধারণ করলো এটা তো মনে করেন পাওয়া যায় না সচরাচর, তা বলে লাভ আছে? লোজার মধ্যে তার না পারে, এটা আর কি কমো, গরিবের আর কি করার আছে? আমরা তো বাজার আইলে টাকা নিয়ে আইলে মাল নিয়ে যাইতে পারি না বাসায়, যেমন চলতেছে এমনি তো খাইতেই, এছাড়া কোনো লাইন আছে নি।
রমজানকে সামনে রেখে চিনির বাজার স্থিতিশীল রাখতে কঠোরভাবে বাজার মনিটরিং এর দাবি সাধারণ মানুষের। যে হারে বাড়তেছে এটা তো খুব সমস্যা আর কি, যাতে কমই আর কি, এই জন্য আমরা প্রত্যাশা করতেছি আর কি, আশা করছি। তা আমরা আসলে মানে জনগণের সাধ্যের ভিতরে যাতে থাকে এটা ব্যবস্থা করা উচিত অবশ্যই। সামনে রমজান মাস আসতেছে, প্রতিদিন এরকম চিনির দাম বাড়লে আমাদের নিম্ন শ্রেণীর মানুষের জন্য তো খুবই সামনে খারাপ অবস্থা হয়ে যাবে। এখন তো কিছু করার নেই, তারপরও তো খেতে হবে। দেশে প্রতি মাসে গড়ে পৌনে 2 লাখ টন চিনির চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে দাঁড়ায় 3 লাখ টনে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দফতরে সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান এবং বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশ একত্রে কাজ করছে। মেট্রো রেল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জাপান বাংলাদেশকে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে জাপানের সহায়তায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। 2 বছর পর এবার স্বাভাবিক পরিবেশে পুরো দমে বইমেলার আয়োজন করা হয়েছে। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে 11টি ক্যাটাগরিতে 15 জন বিশিষ্ট লেখককে আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এবারের মেলায় থাকছে 601টি প্রকাশনা, 901টি স্টল, এছাড়া বিভিন্ন সংগঠনের 38টি প্যাভিলিয়ন, প্রবেশপথ থাকছে 9টি। করোনাকালীন 2 বছরের পর এবার পুরো দমে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশকরা আশাবাদী, তবে কাগজের দাম এবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বইয়ের দামও বেড়ে যাওয়ায় আশানুরূপ বিক্রি নিয়ে প্রকাশকরা সংশয়। এবারই প্রথম বই যাচাই বাছাই টাস্কফোর্স গঠন করেছে বাংলা একাডেমি। প্রতিদিন মেলা প্রাঙ্গণ খোলা থাকবে দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। রাত 8:30 পর কাউকে ঢুকতে দেওয়া হবে না। শুক্র ও শনিবার সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত ঘোষণা করা হয়েছে শিশু প্রহর। রাজধানীর বিভিন্ন স্থানে বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কালো ধোঁয়া বের হয় এমন গণপরিবহনের বিরুদ্ধে শুরু হয় অভিযান। পাশাপাশি এসব যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। এ সময় বেশ কিছু যানবাহনকে জরিমানা করা হয়। রাজধানীর অন্যান্য জায়গায় বায়ু দূষণ রোধে সিটি কর্পোরেশনগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। একই সময় রাজধানীর আফতাবনগরেও বায়ু ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মোংলা ইপিজেডে ভিআইপি লাগেজ কারখানায় লাগা আগুন 16 ঘন্টা পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক আবুল হাসান মুন্সিকে প্রধান করে গঠন করা হয়েছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি। বুধবার 9টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট, তবে কিছু কিছু অংশ থেকে তখনও ধোঁয়া উঠতে দেখা যায়। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন কারখানা এলাকায়, সাথে চলছে ডাম্পিং এর কাজ। আগুনে 150 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভিআইপি কারখানার কর্মকর্তা আশিস কুমার কর্মকার। তিনি মঙ্গলবার রাতে মোংলা থানায় একটি জিডি করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে আগুন লাগার পর ইপিজেডে কর্মরত শ্রমিকরা জানান ওয়েল্ডিং এর কাজ করার সময় কারখানাটির ফেব্রিক্স এর গোডাউনে আগুন ধরে যায়। মঙ্গলবার দুপুর 3:30 দিকে এই আগুন লাগে। এ ঘটনায় গঠিত 4 সদস্যের তদন্ত কমিটি আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ডিএনপির ছেড়ে দেওয়া 6টি আসনে চলছে উপনির্বাচন, ভোটার উপস্থিতি কম। চাঁপাইনবাবগঞ্জে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল উদ্ধার। বাজার থেকে চিনি উধাও, মিলছে না সরকার নির্ধারিত দামেও, গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ। দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা না ফেরালে আইএমএফ ঋণে তেমন সুফল মিলবে না বলছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানিতে অনিশ্চয়তা। অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠছে আজ, বিকেলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 15 বিশিষ্ট লেখককে দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এই ছিল এখনকার মতো পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।